পৃথিবীতে জনসংখ্যা বাড়ছে, বাড়ছে শহরায়ন এবং বাড়তি মানুষের আবাসনের প্রয়োজনে তৈরি হচ্ছে উঁচু উঁচু সব দালান। বর্তমানের মেগা সিটিগুলো দেখলে শহরায়নের এই চিত্রটা খানিকটা আন্দাজ করা যায়। বিশেষ করে গত কয়েক দশকে বিশ্বের বড় বড় শহরগুলোতে প্রচুর সংখ্যায় স্কাইস্ক্রেপার বা সুউচ্চ বিল্ডিং তৈরি হয়েছে এবং এখনও কিছু কিছু রয়েছে নির্মাণাধীন অবস্থায়। কিছু কিছু স্কাইস্ক্রেপার এতটাই উঁচু যে মনে হবে তা যেন আকাশ ছোঁয়ার প্রতিযোগিতায় নেমেছে। এসব দেখলে বিশ্বাস করতে কষ্ট হয় মানুষের ইঞ্জিনিয়ারিং দক্ষতা কোন মাত্রায় গিয়ে পৌঁছেছে। গবেষকদের মতে আগামী কয়েক দশকে এমন সব সুউচ্চ দালান তৈরি হবে যে তা অতীতের সব রেকর্ডই ভেঙে দিবে। তবে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে উঁচু দশটি বিল্ডিং নিয়ে থাকছে ফানি ফ্রো ক্রিয়েটিভসের এই পর্ব। চায়না জুন, চীন। বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিংয়ের তালিকায় 10 নম্বরে রয়েছে চীনের রাজধানী বেইজিংয়ের সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টে অবস্থিত চায়না জুন টাওয়ারটি। 528 মিটার বা 1732 ফুট উঁচু এই বিল্ডিংটি বেইজিংয়ের সবচেয়ে উঁচু বিল্ডিং। বিল্ডিংয়ে মোট 109টি তলা রয়েছে, তবে মাটির নিচেও রয়েছে 8টি তলা। সিটি গ্রুপের উদ্যোগে 2011 সালের 19 সেপ্টেম্বর শুরু হয় এর নির্মাণ কাজ এবং 2018 সালের শেষের দিকে এর সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ হয়। চায়না জুন টাওয়ারটি নকশা করেছিল ফ্যারেলস এবং কন পেডারসেন ফক্স নামে দুটি আর্কিটেকচার ফার্ম। এই টাওয়ারটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে জুন নামে চীনের প্রাচীন একটি ওয়াইন রাখার পাত্রের আদলে তৈরি করা হয়েছে এটি। চায়না জুন টাওয়ারটি মূলত বহুমুখী ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে, যেমন 7টি তলা রাখা হয়েছে অফিসের জন্য, 20তলা বিলাসবহুল অ্যাপার্টমেন্ট এবং 20তলা ব্যবহার করা হচ্ছে হোটেল হিসেবে। এছাড়া এর ছাদে একটি বাগান তৈরিরও কাজ চলছে। তিয়ানজিন সিটিএফ ফাইন্যান্স সেন্টার, চীন। তালিকা 9 নম্বরে থাকা বিল্ডিংটি রয়েছে চীনে। দেশটির উত্তরাঞ্চলের তিয়ানজিনের বিনহাই নিউ এরিয়ায় রয়েছে 530 মিটার বা 1739 ফুট উঁচু এই স্কাইস্ক্রেপারটি। চায়না জুনের থেকে উঁচু হলেও এই বিল্ডিংয়ের মোট তলার সংখ্যা 98টি। 2013 সালে শুরু হয়ে 2019 সালে শেষ হয় বিল্ডিংটি নির্মাণ কাজ। স্কিডমোর, ওয়িংস অ্যান্ড মেরিল LLP এবং রোনাল্ড রু অ্যান্ড পার্টনার্স নামের 3টি আর্কিটেকচার ফার্ম এই স্কাইস্ক্রেপারের নকশা তৈরি এবং নির্মাণ কাজ সম্পন্ন করে। কাঁচে মোড়া অসাধারণ এই স্কাইস্ক্রেপারটি উঁচু মাত্রায় ভূমিকম্প সহনশীল করেও তৈরি করা হয়েছে। এই বিল্ডিংটিও বহুমুখী ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। অফিস, সার্ভিস অ্যাপার্টমেন্ট এবং বিলাসবহুল হোটেল রয়েছে স্কাইস্ক্রেপারটিতে। গুয়াংঝু সিটিএফ ফাইন্যান্স সেন্টার, চীন। বিশ্বের 8ম উঁচু বিল্ডিং গুয়াংঝু চৌ তাইফুক ফাইন্যান্স সেন্টার নামের এই স্কাইস্ক্রেপারটি, এটি ইস্ট টাওয়ার নামেও পরিচিত। এটি চীনের চতুর্থ উচ্চতম বিল্ডিং। 530 মিটার বা 1739 ফুট উঁচু এই বিল্ডিংয়ে মোট তলার সংখ্যা 111টি। 2009 সালের 29 সেপ্টেম্বর শুরু হয়ে 2016 সালে শেষ হয় এর নির্মাণ কাজ এবং অক্টোবরে এটি ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়। স্কাইস্ক্রেপারটি নকশা করেছে কন পেডারসেন ফক্স নামের একটি আমেরিকান আর্কিটেকচার ফার্ম। স্কাইস্ক্রেপারটিতে মোট 95টি এলিভেটর রয়েছে, এগুলোর মধ্যে দুটি বিশ্বের সবচেয়ে দ্রুততম এলিভেটর। হিটাচির তৈরি এলিভেটর দুটি মিনিটে 1200 মিটার পর্যন্ত উঠতে পারে, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর থেকে 95 তলা পর্যন্ত উঠতে এটি সময় নেয় মাত্র 43 সেকেন্ড। গুয়াংঝু সিটি ফাইন্যান্স সেন্টারটি বহুমুখী ব্যবহারের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। শপিং মল, অফিস, থাকার অ্যাপার্টমেন্ট ছাড়াও বিলাসবহুল হোটেল রয়েছে এই স্কাইস্ক্রেপারটিতে। এটি তৈরি করতে $1.5 বিলিয়ন বেশি খরচ হয়েছিল। ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, মার্কিন যুক্তরাষ্ট্র। তালিকা 7 নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নামের এই স্কাইস্ক্রেপারটি। নিউ ইয়র্কের লোয়ার ম্যানহাটনে অবস্থিত ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটি তৈরি হয়েছে মূলত 11/11 সন্ত্রাসী হামলায় ধ্বংস হওয়া ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের জায়গায়। স্কাইস্ক্রেপারটি 541.3 মিটার বা 1776 ফুট উঁচু এবং এতে 104টি তলা রয়েছে। মাটির নিচে রয়েছে 5টি তলা। 2006 সালের 27 এপ্রিল শুরু হয়ে 2014 সাল নাগাদ এর নির্মাণ কাজ শেষ হয় এবং ওই বছর নভেম্বরের 3 তারিখে বিল্ডিংটি উদ্বোধন করা হয়। আমেরিকার স্কিডমোর, ওয়িংস অ্যান্ড মেরিল নামের একটি বিখ্যাত আর্কিটেকচার ফার্মের ডেভিড চাইল্ডস এর নকশা প্রণয়ন করেন। এই ফার্মটি বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং সংযুক্ত আরব আমিরাতের বুর্জ খলিফার নকশা করেছিল। বিল্ডিংটি সাস্টেইনেবল আর্কিটেকচারের ভিত্তিতে নির্মাণ করা হয়েছে, অর্থাৎ সূর্যের আলোর সর্বোচ্চ ব্যবহার বা বায়ুকলের মাধ্যমে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা ইত্যাদি নানা ধরনের সুবিধা যুক্ত রয়েছে এই স্কাইস্ক্রেপারটিতে। এছাড়া বিল্ডিংটিকে বেশ মজবুত এবং সুরক্ষিত করেও তৈরি করা হয়েছে।
টাওয়ারটিতে মোট 71টি দ্রুতগামী এলিভেটর ব্যবহার করা হয়েছে, যেগুলো গ্রাউন্ড ফ্লোর থেকে 102 তলায় উঠে যেতে পারবে মাত্র 60 সেকেন্ডের মধ্যে। এছাড়া 1362 ফুট উঁচুতে একটি অবজারভেশন ডেকও রয়েছে, যেখান থেকে নিউ ইয়র্কের চোখ ধাঁধানো দৃশ্য উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা। নির্মাণের সময় স্কাইস্ক্রেপারটি ফ্রিডম টাউন নামে পরিচিতি পেলেও 2009 সালে আনুষ্ঠানিকভাবে নামকরণ করা হয় ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। স্কাইস্ক্রেপারটি নির্মাণে খরচ হয়েছে $3.9 বিলিয়ন। লোটে ওয়ার্ল্ড টাওয়ার, দক্ষিণ কোরিয়া। 2016 সালের মার্চে নির্মাণ শেষ হওয়া দক্ষিণ কোরিয়ার লোটে ওয়ার্ল্ড টাওয়ার বিশ্বের ষষ্ঠ এবং দেশটির সবচেয়ে উঁচু বিল্ডিং। এর উচ্চতা 554.4 মিটার বা 1819 ফুট। 123 তলা বিশিষ্ট এই বিল্ডিংটি তৈরির প্রস্তুতি নিতেই সময় লেগেছিল 13 বছর। এরপর 2011 সালের ফেব্রুয়ারিতে শুরু হয়ে 2016 সালের ডিসেম্বরে শেষ হয় স্কাইস্ক্রেপারটি নির্মাণ কাজ। 2017 সালের এপ্রিলের 3 তারিখে এটি ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়। এই বিল্ডিংটি নকশা করেছে কন প্যাডারসন ফক্স নামের আমেরিকার একটি আর্কিটেকচার ফার্ম। ভবনটিতে রয়েছে অফিস, হোটেল, দোকান এবং স্টুডিও অ্যাপার্টমেন্ট। 1633 ফুট উঁচুতে রয়েছে একটি অবজারভেশন ডেক, যেখান থেকে সিউলের অসাধারণ দৃশ্য দেখতে পারেন দর্শনার্থীরা। এছাড়াও বিশ্বের অন্যতম দ্রুততম এলিভেটর ব্যবহার করা হয়েছে এই বিল্ডিংয়ে। এই ভবন রিক্টার স্কেলে 9 মাত্রার ভূমিকম্প হজম করে নিতে পারবে বলে জানিয়েছেন এর নির্মাতারা। গোল্ডেন ফাইন্যান্স 117, চীন। চীনের তিয়ানজিনে রয়েছে বিশ্বের পঞ্চম উঁচু বিল্ডিং গোল্ডেন ফাইন্যান্স 117। এটি চায়না 117 টাউন নামেও পরিচিত। 596.6 মিটার বা 1957 ফুট উঁচু এই স্কাইস্ক্রেপারটিতে মোট তলা রয়েছে 117টি। এটি চীনের তৃতীয় উঁচু বিল্ডিং। বিল্ডিংটি নির্মাণ শুরু হয়েছিল 2008 সালে এবং 2014 সাল নাগাদ নির্মাণ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু 2010 সালে নির্মাণ কাজ হঠাৎই বন্ধ হয়ে যায়। অবশ্য 2011 সালে ফের নির্মাণ কাজ শুরু হলেও কাজ এগোতে থাকে ধীরগতিতে। 2019 সালের মাঝামাঝি নাগাদ বিল্ডিংটির বেশিরভাগ কাজই সম্পন্ন করা হয়। তবে 2020 সালের আগে এটিকে উদ্বোধন করা হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হাটার ছড়ির আদলে এই স্কাইস্ক্রেপারটি তৈরি হওয়ায় এর আরেকটি নামও হয়ে গেছে ওয়াকিং স্টিক। তবে এই বিল্ডিংয়ের চূড়াটি হীরার আদলে তৈরি করার কথা রয়েছে, সেক্ষেত্রে এটি বিশ্বের সবচেয়ে উঁচু সমতল ছাদ বিশিষ্ট বিল্ডিংয়ের পরিণত হবে। পিং অ্যান্ড ফাইন্যান্স সেন্টার, চীন। পিং অ্যান্ড ফাইন্যান্স সেন্টার বিশ্বের চতুর্থ এবং চীনের দ্বিতীয় উচ্চতম ভবন। চীনের গুয়াংডং প্রদেশের শেনজেনে নির্মিত এই স্কাইস্ক্রেপারটির উচ্চতা 599 মিটার বা 1965 ফুট। স্কাইস্ক্রেপারটিতে মোট 115টি তলা রয়েছে, অবশ্য মাটির নিচেও রয়েছে 5টি তলা। ভবনটির নির্মাণ কাজ শুরু হয় 2009 সালের নভেম্বরে এবং শেষ হয় 2017 সালে। স্কাইস্ক্রেপারটি নকশা করেছে কন পিটারসন ফক্স নামের আর্কিটেকচার ফার্ম। 4,62,000 স্কোয়ার মিটার জায়গা জুড়ে তৈরি এই বিল্ডিংয়ে রয়েছে কনফারেন্স সেন্টার, হোটেল এবং শপিং মল। 1804 ফুট উঁচুতে তৈরি অবজারভেশন ডেকে প্রতিদিন 9,000 দর্শনার্থীর সমাগম ঘটে। স্কাইস্ক্রেপারটিতে যাতায়াতের জন্য ব্যবহার করা হয়েছে 33টি ডাবল ডেকার এলিভেটর সহ মোট 80টি এলিভেটর। পিং অ্যান্ড ফাইন্যান্স সেন্টার নির্মাণে খরচ হয়েছে $1.5 বিলিয়ন বেশি। আবরাজাল বাইত ক্লক টাওয়ার, সৌদি আরব। সৌদি আরবের মক্কায় রয়েছে বিশ্বের তৃতীয় উচ্চতম এই ভবন, যা আবরাজাল বাইত বা মক্কা রয়্যাল ক্লক টাওয়ার নামে পরিচিত। আরও কিছু ছোট বড় বিল্ডিং বেষ্টিত এই ভবনের উচ্চতা 601 মিটার বা 1971 ফুট। 2004 সালে শুরু হয়ে স্কাইস্ক্রেপারটির নির্মাণ কাজ শেষ হয় 2011 সালে। বিল্ডিংটিতে মোট 120টি তলা রয়েছে। এই বিল্ডিংয়ের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে সবচেয়ে উঁচুতে স্থাপন করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ঘড়িটি। 120 তলা বিশিষ্ট এই ভবনে রয়েছে হোটেল, কনফারেন্স সেন্টার, চাঁদ পর্যবেক্ষণ কেন্দ্র, ইসলামী জাদুঘর এবং মসজিদ, যেখানে একসাথে 10,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। স্কাইস্ক্রেপারটি নির্মাণ খরচ হয়েছে $15 বিলিয়ন। সাংহাই টাওয়ার, চীন। বিশ্বের দ্বিতীয় উচ্চতম এবং চীনের সবচেয়ে উঁচু স্কাইস্ক্রেপারটি সাংহাইয়ের পুডংয়ে অবস্থিত। বিল্ডিংটির উচ্চতা 632 মিটার বা 2073 ফুট। 2006 সালে শুরু হয়ে বিল্ডিংটির নির্মাণ কাজ শেষ হয় 2014 সালে। 2015 সালের 18ই ফেব্রুয়ারি এটি উদ্বোধন করা হয়। এই স্কাইস্ক্রেপারটির সৌন্দর্যই শুধু আপনাকে মুগ্ধ করবে না, আরও একটি বিষয় আপনাকে চমৎকৃত করবে, আর তা হল এর নির্মাণ শৈলী। এটি ভূমি থেকে চূড়া অবধি 120 ডিগ্রি ঘুরে গেছে, আর পুরো ভবনটি যেন মুড়ে দেওয়া হয়েছে কাঁচ দিয়ে। 128 তলা এই ভবনটি ব্যবহার করা হচ্ছে অফিস এবং হোটেল হিসেবে। 562 মিটার উঁচুতে রয়েছে আকর্ষণীয় একটি অবজারভেশন ডেক।
এটি এখন পর্যন্ত সবচেয়ে উঁচুতে তৈরি অবজারভেশন ডেক। গ্রিন আর্কিটেকচার প্রযুক্তিতে তৈরি এই বিল্ডিংয়ে বিদ্যুতের জন্য উইন্ড টারবাইন এবং বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা রয়েছে। বুর্জ খলিফা, সংযুক্ত আরব আমিরাত। এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং সংযুক্ত আরব আমিরাতের দুবাই অবস্থিত এই ভবনটি, যা বুর্জ খলিফা নামে পরিচিত, 2004 সালে নির্মাণ শুরু হয়ে শেষ হয় 2009 সালের অক্টোবরে এবং 2010 সালের 10 জানুয়ারি এটি উদ্বোধন করা হয়। 3,34,000 বর্গমিটার জায়গা জুড়ে তৈরি 163 তলার এই ভবনটির উচ্চতা 828 মিটার বা 2,717 ফুট। স্কিডমোর, উইংস অ্যান্ড মেরিল নামের বিখ্যাত আর্কিটেকচার ফার্মের অ্যাড্রিয়ান স্মিথ ভবনটি নকশা করেন। একসাথে 30,000 মানুষের আবাসন, 9টি হোটেল এবং শপিং মল রয়েছে বিল্ডিংয়ে। চলাচলের জন্য রয়েছে 57টি এলিভেটর ও 8টি এসকেলেটর। স্কাইস্ক্রাপারটির 1821 ফুট উঁচুতে একটি অবজারভেশন ডেকও রয়েছে। এছাড়া বিল্ডিংয়ের সামনে তৈরি করা হয়েছে বিশাল একটি কৃত্রিম লেক। স্কাইস্ক্রাপারটি তৈরিতে খরচ হয়েছে $1.5 বিলিয়ন। চোখ ধাঁধানো যুগান্তকারী সব উদ্ভাবন বা বাজারে আসার নতুন প্রযুক্তি পণ্য, বিস্ময়কর গ্যাজেট এবং আগামী দিনের প্রযুক্তি সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন টেক বাউন্ড।